আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন, স্প্রে মেশিনগুলো, যেগুলো আপনারা পাওয়ার স্প্রেগুলো এর আগে দেখেছেন একসঙ্গে। আমরা আজকে তিনটার রিভিউ করব। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্ডিয়ান একটা আছে, এটা হচ্ছে ইন্ডিয়ানটা, আর চায়নার দুই রকম আছে। তার মধ্যে একটা হচ্ছে রোলার ছাড়া, একটা হচ্ছে রোলার সহ। তো এটা কিভাবে কাজ করে, এর আগে আপনারা দেখেছিলেন হচ্ছে গাছের মধ্যে আমরা দিয়েছিলাম, নিচ থেকে উপর পর্যন্ত প্রায় 40 ফিট পর্যন্ত। আজকে আমরা একদম জমি বাড়িতে আসলে কিভাবে কাজ করে, আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে জমিতে কাজ করা যায় কি না এই বিষয়গুলো, তো এটা আজকে আমরা লাইভ আপনাকে দেখাচ্ছি আর কি। তো শুরু করেন। রোলারটা আমরা ব্যবহার করছি এই কারণেই যে রোলারটা খুব ইজিলি মুভ করা যায়। আপনারা দেখছেন রোলারটা এই স্টার্ট করা হয়ে গেল, এর হাতে দেখতে পাচ্ছেন স্প্রে গানটা। এখানে কুয়াশার মতো করে করা যায়, কুয়াশা এই হাতের মধ্যে স্পিড বাড়ানো কমানো করা যায়। এখন আমাদের যেটা স্পিড দরকার আমরা সেইভাবেই করে নেব, করে নিয়ে তারপর আমরা জমিতে দিব। দেখতে পাচ্ছেন রোলারটার কারণে যেটা হচ্ছে সুবিধা, পাইপটা ধরাধরি করতে হচ্ছে না, পাইপটা নিজের মতো করে ব্যবহার করতে পারছে। আর এটার এত স্পিড, আপনি এক জায়গায় দাঁড়িয়ে পুরোটা স্প্রে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এক থেকে মোটামুটি 4-5 ফিটের উপরে, প্রায় 6-7 ফিট মিনিমাম হচ্ছে স্প্রে করা সম্ভব হচ্ছে দাঁড়ায় থেকে। এবং পাইপ রোলারটার কারণে দেখেন পাইপটাকে ইজিলি নিয়ে আসতে পারছে, আর এরপরে যখন গোসাই নেবে তখন পাইপটার রোলারটা ঘুরালেই আপনার পাইপটা গোসাই নিতে পারবে। এবং খুব দ্রুত দেখেন স্প্রে করা সম্ভব। আমরা সবসময় বলি যে আপনারা খরচ বাঁচান, সময় বাঁচান এই মেশিনগুলোর মাধ্যমে। দেখেন কেন বলি, দেখেন আপনি একটা জায়গায় স্প্রে করতে গেলে আপনার কতক্ষণ সময় লাগতো, সেই জায়গায় দেখেন দাঁড়ায় থেকেই মাত্র কয়েক সেকেন্ডে একটা শতক জমি আপনার স্প্রে করা সম্ভব হচ্ছে। এবং আমরা একটা ভুট্টার গাছে স্প্রে করছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি 100 ফিট পাইপ আজকে এটাতে লাগিয়েছি। আরও পাইপ লাগানো যায়, আপনার পোটাপুটি 350 ফিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন একটা মেশিনে। আমরা দেখেন আমরা 100 ফিট ব্যবহার করেছি এবং পাইপটা ওখানে রোল করাই আছে। আমরা যতদূর লাগছে ততদূর টেনে এনে আমরা স্প্রেগুলো করছি। এবং যে মানে জমির আইলগুলো আছে সেই আইলের মধ্যে দাঁড়িয়েই দেখেন স্প্রে করা যাচ্ছে। এবং আপনি আরও কুয়াশার মতো করে দিতে পারবেন, সেক্ষেত্রে হাতের যে নজেলটা আছে সেই নজেলটা ব্যবহার করে আপনারা করতে পারবেন। কোন দিকে যাব, কোন দিকে যাব, দেখেন আমরা কত দূর জায়গাটা, এই কত দূর জায়গাতে আমরা স্প্রেটা রেখে আসছি। এবং আমরা প্রায় 100 ফিট পার হয়ে গেছে, দেখেন একজনই কত দূর স্প্রে করতে পারছে। আপনারা দেখেন এই এতটুকু জায়গায় আপনি যখন স্প্রে করবেন তখন কত সময় লাগে, আর আমরা যেখানে করছি সেটাতে কত সময় লাগে সেটা আমরা একটু দেখব। দেখেন কুয়াশাটা কত দূর করা যাচ্ছে। আর এবারে এগুলো যদি গাছে দিতে চান, নিচে দাঁড়ায় থেকে গাছে স্প্রে করা যায়। এটা খুবই ইজি একটা মেশিন। আমরা এটার মধ্যে একটু দেখানোর চেষ্টা করব যে নর্মাল যেগুলো হাতে চালানো স্প্রে সেটা কেমন কাজ করে। আপনি একটু ওই যে স্প্রেটা করতেছিলেন ওটাতে একটু পানি নিয়ে একটু স্প্রেটা নিয়ে আসেন, একটু নিয়ে আসেন, আমরা ওটা একটু দেখব। যান দেখতে পাচ্ছেন এক জায়গায় দাঁড়িয়ে কত দূর পর্যন্ত স্প্রে করা যাচ্ছে, এটা খুবই একটা ভালো দিক। দেখা গেল সব জায়গায় যেতেও হচ্ছে না, এবং আপনারা চাইলেও যেও দিতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই যেহেতু পাইপ অনেক বড় ব্যবহার করা যায়। আপনারা যে এ দেখেন এটা হচ্ছে লম্বা করা যায়, এক জায়গায় দাঁড়িয়ে দেখেন জমির কোন মাথা পর্যন্ত স্প্রে করা যাবে। এবং এই স্প্রেগুলোতে আপনার খরচও মোটামুটি কম হবে, কারণ হচ্ছে 1 লিটারে প্রায় 1.5 ঘন্টা চলে মোটর সাইকেল ইঞ্জিন এগুলো। এবং দেখেন কয়েক মিনিটে আপনার মোটামুটি 5-7% বেশি স্প্রে করা যাচ্ছে। দেখেন খুবই কোনো কষ্ট নেই, কারণ হচ্ছে পিঠে নিতে হচ্ছে না, পিঠেগুলোতে ওজন হয় অনেক, নিয়ে যাওয়া ভেজাল, তারপরে আবার বারবার চাপতে হয়। যেগুলো চার্জার আছে চার্জারগুলোতেও দেখা যায় যে নির্দিষ্ট একটা সময় পর আপনার চার্জ শেষ হয়ে যাবে,
তো এই বিষয়গুলো থেকেই যাচ্ছে আর কি। আমরা আরেকটা ট্রাই করব যে আমরা আপনাদের সামনে দেখাবো আর কি, যে আপনার ম্যানুয়াল যেগুলো স্প্রে আছে বা চার্জার স্প্রে আছে সেগুলো কেমন কত সময় লাগে আর এটার কেমন সময় লাগে, এটা আপনারা লাইভ দেখবেন। আপনারা একটু থাকবেন আমাদের সঙ্গে, হয়তো একটু ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। এবং আমরা আরও দেখাবো এখানে যে আমাদের ইন্ডিয়ান একটা এই একই মেশিন আছে, ফরেস্টোকেরই। না না, আগে এটা এদিক দিয়ে ঢোক। আর ইন্ডিয়ান আছে এই একই মেশিনের, ফরেস্টোকটার ইন্ডিয়ান আছে এবং চায়না আছে। চায়নাটার রোলার সহ একটা আছে, রোলার ছাড়া একটা আছে। যেটা রোলার ছাড়া সেটার দামটা একটু কম হয়, আর যেটা রোলার সহ ওটার একটু দামটা বেশি হয়। রোলারটার আলাদা রোলারও পাওয়া যায়, আপনারা যারা এর আগে নিয়েছেন যেটা রোলার ছাড়া, তারা আমাদের কাছে রোলারগুলো আবার কিনে নিতে পারবেন। কারণ আমরা নিজেরা একটা রোলার তৈরি করতেছি, সেটা আপনারা নিতে পারবেন। তরি, আমরা যেটা করব, তুই এইটা ব্যবহার করবি আর উনি ওইটা তোর পাশাপাশি ব্যবহার করবে, কোনটার কেমন কত সময় লাগে এটা দেখবো আমরা। হ্যাঁ ভাইয়া আসো। এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল, আমরা একজন কাকে দেখেছি এটা ব্যবহার করছে। তুমি এই সাইডটাতে ওই জায়গাটাতে একটু স্প্রে করবো। হ্যাঁ, এই যে আমরা এটা চার্জার স্প্রে, এটা আর ওটার মধ্যে আমরা একটু তফাত দেখার চেষ্টা করব। দেখেন এটাতে দিতে গেলে আপনার খুব করে দিতে হচ্ছে, দেখেন একটা একটা করে লাইন ধরে কত সময় লাগছে দেখেন। আর ওটারই পাশাপাশি দেখেন, ওটা জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কত দূর পর্যন্ত স্প্রে করা সম্ভব হচ্ছে। তরে ওই দিকটা দেখতে পাচ্ছ, আমরা জাস্ট আপনাদেরকে একদম সামনাসামনি একটু দেখাই। এই যে একই জমিতে আমরা দুইটা ব্যবহার করছি, আমরা দুইটাই ব্যবহার করছি, কোনটার কাজ কতটা হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট ইমাজিন করেন যে বিষয়টা, আমরা দুইটাই দেখাতে চেষ্টা করছি যে দুইটাই কীভাবে কাজ করছে। দেখেন এটাতে কত স্লো সময়ে কাজ হচ্ছে, দেখুন, আর ওটাতে দেখেন কত দ্রুত হচ্ছে। তার মানে আপনারা কোনটা চয়েস করবেন, কোনটা ব্যবহার করবেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমরা এটা দেখানোর জন্যই আসলে দুইজন কাকেই আমরা ডেকেছি এবং আমাদের মেশিনটাও ব্যবহার করছি। এবং দেখেন আপনারা দেখেন সে কত জমি একসাথে এই কয়েক মিনিটের মধ্যেই করে ফেললো, আর ইনি যেটা করছেন, যেটা স্প্রে করছেন, দেখেন কত সময় লাগছে। তার মানে আমরা যেটা বলছি সেটা মিলছে কিনা আপনাদের সাথে, সময় কতটা কমে যাচ্ছে এবং কতটা কম সময়ের মধ্যে হচ্ছে কাজটা, আর এটা কত দ্রুত কাজটা হচ্ছে, তাহলে বুঝতে পারছেন আপনারা কোনটা চুজ করবেন, কোনটা ব্যবহার। এবং এটা দিয়ে শুধু এটা জমিতেই চাষ মানে স্প্রে করতে পারবেন না, পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারবেন হচ্ছে গাছের মধ্যে। কারণ গাছে কীভাবে স্প্রে করা যায় নিচ থেকে সেটা একটু আমরা দেখাবো। আমরা একটু গাছে একটু দেখাও তো। এই দেখেন হাতের মধ্যেই এর স্পিডটা কম বেশি করা যাচ্ছে, এবং এটা দিয়েই আমরা এখন গাছে একটু স্প্রে করে দেখব। আমরা দেখেন এখান থেকে নিচ থেকে মোটামুটি এই গাছটা হবে 15-20 ফিটের মতো নিচ থেকে। এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে আমরা গাছের মধ্যে স্প্রে করছি। যে মোটামুটি তিনটা মেশিন নিয়ে আজকের আলোচনা, সেটা তিনটাই মোটামুটি স্পিড একই পাবেন, শুধু ব্র্যান্ডের একটু তফাত আছে। আর একটা হচ্ছে চায়না ব্র্যান্ড, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড, আর একটা হচ্ছে রোলার ছাড়া, একটা হচ্ছে রোলার সহ। আমি প্রত্যেকটা মেশিন একদম কাছ থেকে আপনাদেরকে দেখাবো। এই যে মেশিনগুলো আমি সারিবদ্ধভাবে রেখেছি, আর এই মেশিনের সুবিধা হচ্ছে আপনি যখন ধরেন ওখানে কাজ করতে করতে বন্ধ করে ফেললেন সামনটা, এই ওভারফ্লো পাইপ পানিটা আবার ওভারফ্লো পাইপ দেওয়া আছে, সেটা দিয়ে আবার যেই থেকে আপনারা দিচ্ছেন পানিটা, বালতি বা যে ড্রাম, সেখানে আবার ফিরে যাচ্ছে। তার মানে আপনার কোনোভাবেই কোনো মেডিসিন বলেন, পানি বলেন, এটা অপচয় হচ্ছে না, আর এবং খুব ইজিলি এটা দিতে পাচ্ছেন, এবং খুবই ভালো একটা মেশিন। আমরা 2017 থেকে এটা নিয়ে আসি, যারা একটা করে নিচ্ছে তাদের লাইফ টাইম চলে যাচ্ছে মোটামুটি, আর কিনতে হচ্ছে না, কারণ এটার মেকানিজমটা খুবই ইজি, মোটরসাইকেল ইঞ্জিন খুব ইজিলি করা যায়, ঠিকঠাক করা যায়, এলাকার মেকাররাই ঠিক করতে পারেন। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো,
আমি হয়তো ভিডিওটা বাড়াবো না, এটার পূর্ণাঙ্গ ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আমাদের সাথেই থাকবেন অবশ্যই। দেখেন গাছে স্প্রে কত ইজি এই মেশিনটা দিয়ে, আপনি চাইলেই কিন্তু যেটা পিঠে নিয়ে চালানো সেটাই নিচ থেকে এরকম করে স্প্রে করতে পারবেন না উপরে, কিন্তু এটাতে আপনি নিচ থেকেই উপরে দিতে পারছেন এবং চাইলেই আপনার জমি বাড়িতে দিতে পারছেন। আচ্ছা একজন ভাই বলছেন যে এগুলো বাগানের জন্য ফসলের জন্য না, এগুলো ফসলের জমিতে দিলে ফসল নষ্ট, না অবশ্যই ফসল নষ্ট হবে না, সে চালানোর আপনাকে যে বিষয়টা এটা লক্ষ্য রাখতে হবে কীভাবে চালালে আপনার ফসল নষ্ট হবে না সেটা আপনাকে। দেখেন আমরা জমির একদম আইল দিয়ে হাঁটছি এবং আইল থেকে দেখেন আপনাদের যে জমিগুলো ভাগ করা থাকে সেটা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে দেওয়া যাচ্ছে, তার মানে আপনাকে বারবার ইয়ে করতে হবে না যে ফসলের উপর দিয়ে পাইপ নিয়ে যেতে হবে না, আপনাকে আগেই শেষ থেকে শুরু করতে হবে। দেখেন আপনি যদি পাইপটা আগেই টেনে নিয়ে যান এবং শেষ থেকে সামনের দিকে আসতে থাকেন তাহলে আপনাকে ফসলের কোনোভাবেই গায়ে পাইপ পড়বে না বা ফসল আপনার নষ্ট হবে না। আমরা এটা ট্রাই করেছি অলরেডি, এই জন্য আপনাদেরকে বলতে পারলাম। আপনার এই ইনকোয়ারিটির জন্য ধন্যবাদ, যে আসলে অনেকের প্রশ্ন থাকে এবং আপনারা এটা যারা ব্যবহার করেছে তাদেরও আমরা একটা রিভিউ নেওয়ার চেষ্টা করব, খুব শীঘ্রই আপনাদেরকে দিব এবং আমরা সরাসরি সামনেই এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কী কী সুবিধা অসুবিধা হতে পারে মেশিনটা। দেখেন আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন যতদূর পর্যন্ত যাচ্ছে তাহলে কি আপনার কি মনে হয় যে আপনাকে ওখানে পাইপ নিয়ে যেতে হবে? অবশ্যই না, তার মানে আপনি এখান থেকে দাঁড়িয়ে দিতে পারছেন, তাহলে ওখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এবং যখন ওই জায়গাটায় দেওয়া শেষ হবে আপনি পাইপ থেকেই বন্ধ করে দিয়ে আবার পাইপটা তুলে নিয়ে এসে আরেক জায়গায় দিতে পারবেন, তার মানে আপনার কাজটা আরও ইজি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এক জায়গায় দাঁড়িয়ে কীভাবে স্প্রে করা। তো সবাই ভালো থাকেন, প্রোডাক্টের প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে এবং যদি ভিডিওটা ভালো থাকে লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।